হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার একটি নতুন টপিক নিয়ে চলে আসলাম। আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটি একটি ডিজিটাল মার্কেটিংয়ের ফুল কোর্স, বাংলায় A to Z ICT জোন থেকেই কোর্সটি করানো হবে। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি তোমাদেরকে তার টপিকগুলোই দেখাচ্ছি। তো অনেকে হয়তো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখন জানে, কিন্তু আমি যারা একদমই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানে না, যারা একদম বিগিনার, তাদের জন্যই আমি কিন্তু বেসিক আইডিয়া নিয়ে আজকের ভিডিওটি তৈরি করলাম। তো আজকে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমেই বলে নিই, নাম্বার ওয়ান, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো আমি যদি এখন একটু গুগলকেও আস্ক করি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, গুগলের রিপ্লাইটাও হবে, আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা আমি যদি বাংলায় বুঝিয়ে বলি, আমরা আমাদের কোনো একটা প্রোডাক্ট বা পণ্যের যদি মার্কেটিংটা করতে চাই, আমি যদি প্রমোশন করতে চাই, আমি যদি ওটার অ্যাডভার্টাইজিংটা করতে চাই, সেটা যদি হয় যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা যদি থ্রু ইন্টারনেটের থ্রুতে হয়, কারণ বিকজ আগের দিনে কিন্তু আমরা আমাদের কোনো একটা পণ্য বা কোনো একটা প্রোডাক্টের যদি আমি কারোর কাছে সেল করতে যাই, আমরা কিন্তু আগে কিন্তু এটা হয়তো কোনো একটা নিউজ পেপারে এটার অ্যাডভার্টাইজ দিতাম, বা কোনো একটা কোনো জায়গায় হয়তো কোনো ওয়ালে লিখতাম, বা কোনো জায়গায় নেম প্লেট দিতাম কারো, সবার হাতে হাতে হয়তো কোনো কেউ একটা, সাপোজ কোনো একটা কেউ কোচিং সেন্টারের বিজনেস শুরু করছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি সে কোচিং সেন্টারকে নিয়ে একটা নেম প্লেট তৈরি করলো, তারা বিজনেস কার্ড তৈরি করলো, তো ওগুলো সবাইকে প্রোভাইড করতো, কোনো এক স্কুল কলেজের সামনে গিয়ে তাদের কোনো মিডিয়ার মাধ্যমে তারা এগুলো প্রোভাইড করতো, মানুষদেরকে দিত, হার্ড কপি দিত। কিন্তু এখন যে যুগটা চলে এসেছে, এখন হচ্ছে আমি ইন্টারনেট থ্রুতে, ডিজিটালি সোশ্যাল মিডিয়ার থ্রুতে, লাইক ইমেইলের থ্রুতে, ফেসবুকের মাধ্যমে, কারণ এখন কম বেশি সবাই ফেসবুক ইউজ করছে। সো তুমি ফেসবুকটা কিন্তু একটা বিশাল প্ল্যাটফর্ম, যেখানে আমি একজন ডিজিটাল মার্কেটার কিন্তু তার কোনো প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবে প্রমোশন করতে পারছে, যে কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে, লিঙ্কডিন হতে পারে, ফেসবুক, ইমেইলের মাধ্যমে, যে কোনোভাবে কিন্তু আমরা এটা মার্কেটিংটা করতে পারি। সো ডিজিটাল মার্কেটিংয়ের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি হবে যে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট বা পণ্যের মার্কেটিং বা অ্যাডভার্টাইজিংটা যদি ইন্টারনেট থ্রুতে ইলেকট্রনিক্যালি করে থাকি, তাহলে সেটাই হবে আমাদের ডিজিটাল মার্কেটিং। নাম্বার টু হচ্ছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ ডিজিটাল মার্কেটার। আসলে একটা ডিজিটাল মার্কেটারের কাজটা কী আমরা যদি বলি, একজন ডিজিটাল মার্কেটার কিন্তু বেসিক্যালি সে এখন প্রায় অনেকগুলো কোম্পানিতেই কিন্তু, অনেক ম্যাক্সিমাম সব জায়গায় কিন্তু ব্র্যান্ডেড কোম্পানিগুলোতে ডিজিটাল মার্কেটার কিন্তু নিয়োগ দিচ্ছে। তো ডিজিটাল মার্কেটার কেন নিয়োগ দিচ্ছে, কারণ একজন ডিজিটাল মার্কেটার আপনার পণ্যটাকে এমনভাবে রিচ করাবে, এমনভাবে মানুষের কাছে নিয়ে যাবে। কারণ আগে কী হতো, আগে হয়তো এক্স্যাক্টলি কোন মানুষের কাছে আমার যে প্রোডাক্টটা রান করছে, লাইক কসমেটিকের একটা প্রোডাক্ট হতে পারে, বিউটি প্রোডাক্ট হতে পারে, এটা কিন্তু আমরা পুরুষদের থেকেও কিন্তু মহিলার কাছে কিন্তু এটা আমার পৌঁছাতে হবে ওই প্রোডাক্টটা। সো আমরা যদি ওখানে এখন যদি ডিজিটালি যদি সে একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে, সে কী করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সে এটার মার্কেটিং করে, এবং গুগলের কাছ থেকে একটা পেড দিয়ে করে, গুগলের কাছে টাকা দিয়ে কিন্তু সে টপ র্যাঙ্কে কিন্তু তার প্রোডাক্টটাকে, ওই কোম্পানির প্রোডাক্টটাকে নিয়ে যাচ্ছে। একজন ওকে যে একজন নিয়োগ দিবে, সে যে তাকে রাখবে ডিজিটাল মার্কেটার হিসেবে, যে তাকে প্রমোট করবে, সে কী করবে, ওই ব্যক্তির বা ওই কোম্পানির প্রোডাক্টটাকে গুগলে একদম ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসবে। গুগলকে যদি কিছু টাকা পে করে সে র্যাঙ্কিং করে একটা অ্যাড চালিয়ে, সে কিন্তু কি এক গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ করি, আমরা যে কোনো কিছু নিয়ে যদি সার্চ করি, ওই সার্চে কিন্তু ফার্স্টে নিয়ে আসবে। তো আমি যদি এখন খাই একটা জিনিস, আমি যদি এখানে সার্চ করি, আমি এখন যদি লাইক আমি যদি এখন এখানে সার্চ করি কোনো একটা, আমি ফ্রিল্যান্সিং, আমি যদি এখন ফ্রিল্যান্সিং একটা কিওয়ার্ড আমি লাইক এটা যদি আমি সার্চ করি, তো এখানে কিন্তু দেখা যাবে অনেকগুলো রেজাল্ট আসছে, অনেক রেজাল্ট কিন্তু এখানে শো করছে। লাইক আমি যদি এখন একটা আরেকটা ওয়ার্ড কিওয়ার্ড যদি সার্চ করি, লাইক হোস্টিং, আমি যদি এখন সার্চ করি হোস্টিং আমি সার্চ করছি, তো হোস্টিংয়ের এখানে দেখা যাচ্ছে ওই হোস্টিং জিনিসটা কি, এখানে কিন্তু যদি অ্যাড রান করা থাকতো হোস্টিং সম্পর্কে, এই যে একজন ডিজিটাল মার্কেটার যদি ও হোস্টিংটাকে করে লিখে, এখানে কিন্তু স্পন্সার্ড অনেক কিছু আছে, যে স্পন্সার্ড চলে আসে। তো তার মানে কি, ও কিন্তু মানে গুগলের এই যে এই এটাই যে আসছে, এটাকে কিন্তু ও ফার্স্ট র্যাঙ্কে নিয়ে আসছে। এখন যদি আমি এখন ও যে টপ র্যাঙ্কে নিয়ে আসছে, টপ বিউটি, আমি যদি এখন এখানে টপ টেন বিউটি
প্রোডাক্ট, টপ 10 যদি আমি বিউটি প্রোডাক্ট দিয়ে আমি সার্চ করি তাহলে আমার কি আসছে রেজাল্ট, টপ 10 বিউটি প্রোডাক্ট। আমার কিন্তু এই যে ভিডিওগুলো চলে আসছে, এই যে ডিসপ্লে ভিডিওগুলো চলে আসছে, টপ 10 দেখাচ্ছে, এই যে ফার্স্ট পেজে আসছে, গুগলের ফার্স্ট পেজে আসার অর্থ আমি যে সার্চ করলাম এটা কিন্তু গুগলের ফার্স্ট পেজে চলে আসছে। গুগলের ফার্স্ট পেজে আসার অর্থ হচ্ছে ওই একজন ডিজিটাল মার্কেটার কিন্তু একটা অ্যাড রান করিয়ে কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জেন্ডারের কাছে, নির্দিষ্ট মানুষের কাছে, নির্দিষ্ট লোকেশনে পৌঁছানোর জন্য কিন্তু সার্চ করে ফার্স্ট পেজে নিয়ে এসছে। সে কিন্তু একটা গুগল অ্যাডস রান করেছে, একজন ডিজিটাল মার্কেটারের কাজটাই কিন্তু সে এখানে, যে গুগলকে সে পে করে পেড মাধ্যমে, টাকার মাধ্যমে কিন্তু সে র্যাঙ্কিংয়ে এসইও করে প্রথম পেজে কিন্তু এই ভিডিওগুলোকে নিয়ে এসছে। তাহলে যে কেউ কিন্তু টপ 10 বিউটি প্রোডাক্ট দিয়ে সার্চ করলো কিন্তু এই ভিডিওগুলো কিন্তু গুগলের ফার্স্ট পেজে চলে এসছে। তাহলে ডিজিটাল মার্কেটারের কাজটাই অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই, যে ও কিন্তু কোনো একটা পণ্যকে বা পণ্যের অ্যাডভার্টাইজিংটাকে কিন্তু ফার্স্ট পেজে চলে আসবে, নিয়ে আসবে। যে কোনো ব্যবসা হতে পারে, প্রোডাক্ট হতে পারে, এটা কোনো একটা যে কোনো একটা ব্যবসা হতে পারে কারো, যে কোনো কিছুই। তো একজন ডিজিটাল মার্কেটার, ওর এই কাজটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা। তো এখন হচ্ছে হাউ পটেনশিয়াল ডিজিটাল মার্কেট ইজ, তো এটা আমি আসলে বলবো না যে অ্যাকচুয়ালি কতটুকু পটেনশিয়াল। কারণ আমরা এখন যদি মানে বলি যে আমরা একটা নিউজ পেপারে অ্যাড দিলে বা আমি একটা টিভিতে যদি অ্যাড দিই, তো ওই টিভি আজকাল এখন টিভিও মানুষ এখন মানে অনেক যেমন চালাচ্ছে না, কারণ সবাই এখন পড়ে আছে ল্যাপটপ কম্পিউটার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো নিয়ে। তো টিভিও কিন্তু এখন খুব একটা মানুষজন এখন দেখছে না, সে ইন্টারনেটে ইউটিউবে সার্চ করে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে। সো এখন যদি আমি আমার এবং ফেসবুক, একজন ফেসবুকের কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ফেসবুক পেজ অ্যাকাউন্ট থাকে, তো ও যদি ফেসবুকেই যদি একটা রান করে, ফেসবুকেই কিন্তু আমি যদি ওই প্রোডাক্টের মার্কেটিং করি, ফেসবুকেই যদি ওটার ইমেজ দিই, ভিডিও দিই, ওটার সম্পর্কে ডিটেলস বলি সব কিছু, তাহলে কিন্তু কি আমার কিন্তু ওটা অনেক বেশি কার্যকর হবে, অনেক বেশি মানুষের কাছে রিচ হবে ফেসবুকের মাধ্যমে বা লিঙ্কডিনের মাধ্যমে বা অন্য আদার সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু আমার কিন্তু এটা কি আরও বেশি কি রিচ হবে, যেটা কিনা আমি একটা টিভি বা নিউজ পেপারে দিয়ে অতটা মানুষকে রিচ করাতে পারবো না বা অতগুলো মানুষের কাছে পৌঁছাতে পারবো না। তো আমাকে কি করতে হবে, ডিজিটাল মার্কেটারের মাধ্যমে অ্যাড রান করিয়ে আমাদের মানে নির্দিষ্ট প্রোডাক্ট, আমাদের টার্গেটিং প্রোডাক্টগুলোই টার্গেটেড পার্সনের কাছে পৌঁছাইতে পারবো। এবার কিন্তু সেটা কিসের মাধ্যমে, ডিজিটাল মার্কেটিং, এটা অ্যালগোরিদমটা আসলে ওভাবেই করা যে আমি কিন্তু কি এভাবেই যখন আমি অ্যাডভার্টাইজিংগুলো চালাবো তখন কিন্তু, যেমন পিন্টারেস্ট মার্কেটিং হতে পারে, পিন্টারেস্টের থ্রুতেও কিন্তু অনেক সবাই অনেক অ্যাডভার্টাইজিং করছে, অনেক প্রোডাক্ট দেখাচ্ছে, যে কোনো প্রোডাক্ট আমরা পিন্টারেস্ট থ্রুতেও কিন্তু কিনতে পারি। তো এরপরে নাম্বার পয়েন্ট হচ্ছে হাউ মাচ মানি ইউ ক্যান ডু ইনকাম থ্রু কি, থ্রু ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং করে এখন মানুষ কী কতটাকে ইনকাম করতে পারে, আসলে এটা মানে বলে বোঝানো যাবে না। যখন আমরা যখন মার্কেট প্লেসে যাবো, যখন ফাইবারে যাবো, আপওয়ার্কে যাবো বা সব জায়গায় যাবো, আমরা দেখবো যে মানে ইন্টারনেট থ্রুতে ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারছে। তবে ফ্রিল্যান্সিংয়ে অনেকগুলি স্কিল আছে, যে অনেকগুলি স্কিলস লাইক গ্রাফিক্স ডিজাইনিং আছে, কেউ গ্রাফিক্স ডিজাইনিং করে ইনকাম করছে, কেউ ওয়েব ডিজাইনিং করছে, কেউ আপনার ফটোগ্রাফি করছে, অনেক কিছুই করছে। কিন্তু সবচেয়ে বেশি ডিমান্ডেবল হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি স্কিল, ডিজিটাল মার্কেটিং স্কিলটা থাকলেই কিন্তু অনেকগুলো কভারেজ হয়, লিঙ্কডিন, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, অনেক কিছু থ্রুতে কিন্তু এগুলো সবগুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং। এই যে টিকটক করছে, এই যে আমরা ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে, সব কিছুই কিন্তু ডিজিটাল মার্কেটিং, এটাই কিন্তু ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখি, ডিজিটাল মার্কেটিং স্কিলটা যদি আমরা গেদার করতে পারি, তাহলে আমরা কি অনেকভাবে কি অনেক টাকায় মানুষ মান্থলি ইনকাম করতে পারছে। পুরোপুরি যদি আমরা ওই স্কিলটা আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। হ্যাঁ, এখন কিন্তু মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা অনেক ইজি, যে আমি একটা ছবি দিয়ে দিলাম বা আমি একটা কোনো প্রোডাক্টের ছবি তুলে কোনো একটা ভিডিও মেক করে আমি ভিডিও আপলোড করে দিলাম, ব্যাস আমার প্রোডাক্টটা রিচ হবে, দেখবে। নো, এটা এভাবেও কিন্তু অতটা মানুষের কাছে রিচ করা যাবে না। আমাকে কিন্তু পেইড করে কিন্তু এটাকে আমাকে ওয়েবসাইট, লাইক আমার যদি একটা কোম্পানির ওয়েবসাইট থাকে, আমার হাউ মাচ মানি ইউ ক্যান ডু ইনকাম,
অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে আমরা কি কতটুকু টাকা ইনকাম করতে পারি এটা যদি আমি বলি, তাহলে আমি বলবো অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং যদি কেউ স্কিলটা গ্যাদার করে, ডিজিটাল মার্কেটিং কোর্স করে কেউ, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে সে ফেসবুক মার্কেটিং শিখছে, সে ইমেল মার্কেটিং শিখছে, সে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছে, পিন্টারেস্ট মার্কেটিং শিখছে, অনেকগুলো পয়েন্টই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কিন্তু ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তাহলে আমি একজন ডিজিটাল একজন ওনলি মাত্র একটা ফেসবুক মার্কেটিং করেও কিন্তু একটা মানুষ অনেক টাকা ইনকাম করতে পারছে মাসে, অন্যগুলো না করেও যদি শুধু ফেসবুক মার্কেটিংও যদি সে করে, লিঙ্কডিন মার্কেটিং এগুলো করেও কিন্তু। সো আমি যদি বলি ডিজিটাল মার্কেটিংয়ের টাস্কগুলো কোথায় পাওয়া যাবে, ডিজিটাল মার্কেটিং টাস্কগুলো বেসিক্যালি আপওয়ার্ক অ্যান্ড ফাইবার মার্কেট পেজে পাওয়া যায়। তো আমরা যদি সার্চ করি আপওয়ার্ক এবং ফাইবারে, ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর কাজ পাওয়া যাবে। আসলে ওখানে একজন ফ্রিল্যান্স ফেসবুক মার্কেটিং করেও কিন্তু একজন অনেক টাকা ইনকাম করতে পারে, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারছে। তো আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক ধারণাটা পেলাম আজকে আমার এই ভিডিওতে, আমি দেওয়ার চেষ্টা করলাম। তো আমার নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা দিব। আজকে আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ।